ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাদ নিউট্রিবাইট, প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন। দর্শক আর টিভি ইফাত পিলো টিফিন ব্রেক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তমা রশিদ। আজ আমি চলে এসেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। আজকের দিনটা বৃষ্টি ভেজা। এই বৃষ্টি ভেজা দিনে আমি আজকে গেলেও আমার বন্ধুরা কিন্তু একদম আটকায়নি, তারা তাদের পারফরমেন্স নিয়ে একদম প্রস্তুত। আমরা সেগুলো দেখব, তবে তার আগে চলুন এই স্কুলের একটা ছোট্ট অনুচিত্র দেখে আসি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থাপিত 1960 সাল। যুগোপযোগী শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলীর সুষম বিকাশ সাধন এবং প্রত্যেক শিক্ষার্থীকে বৃহত্তর কর্মজীবন ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানের উপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানটির মূল মন্ত্র শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র, দেশপ্রেম ও সেবা। আমাদের কলেজ 2022 সাল এবং 2023 সালে সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজ হবার গৌরব অর্জন করেছে। এছাড়া আমরা এই বছর জানুয়ারি মাসে শেখ জায়েদ সাস্টেনেবল প্রাইজ এটা পেয়েছি আমরা আবুধাবি থেকে, ইউনাইটেড আরব আমিরাত ওখান থেকে, এবং যেখানে তারা আমাদেরকে সাউথ এশিয়ার মধ্যে সেরা হাই স্কুল হিসাবে ভূষিত করেছে। দর্শক আজকের আবহাওয়া ভীষণ সুন্দর, আর এই সুন্দর আবহাওয়াতে কবিতা শুনতে আমরা সবাই পছন্দ করি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আমার এক বন্ধু আজ আমাদেরকে একটা কবিতা শোনাবেন। চলুন তার কবিতা শুনে আসি। আবৃত্তি করছি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা যখন বৃষ্টি নামলো। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কূল ছেড়ে আজ অকুলে যাই এমন সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চল শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পোড়োবাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন, চল শক্তিহীন হয়েছি, চল শক্তিহীন। যখন বৃষ্টি নামলো আমি উঠোন পারে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলেন তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টি দেবা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ধন্যবাদ। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে, বকায় বকায় যখন সব এলোমেলো তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাও। ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক আমি আরেকটা মজার গেম নিয়ে প্রস্তুত, এবং আমার ক্লাস ফাইভের বন্ধুরাও কিন্তু হাজির হয়ে গেছে। কি বন্ধুরা, তোমরাও কি রেডি? বা তারা কিন্তু ভীষণ এক্সাইটেড। তো বন্ধুরা, তোমাদের সবার হাতে কিন্তু চারটা করে গ্লাস আছে। আমি তোমাদের জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে রুলসটা বলে দিই। তোমাদের হাতে থাকা চারটে গ্লাসের মধ্যে একটা গ্লাস হাতে নিতে হবে এবং বাকি গ্লাসগুলো এখানে রাখতে হবে। এরপর এই গ্লাসটা তোমাদের কপালের উপরে রাখতে হবে এবং সেই লাস্ট দাগ পর্যন্ত যেতে হবে। এবং এই যাত্রাপথে তোমাদের যদি গ্লাসটাতে হাত পড়ে যায় বা গ্লাসটা নিচে পড়ে যায়, তাহলে গ্লাসটাকে তুলে আবার এখানে এসে এখান থেকে শুরু করতে হবে। আর যদি তোমরা শেষ দাগ পর্যন্ত চলে যেতে পারো, তাহলে শেষ দাগে গ্লাসটা রেখে দিবে, এবারে ফেরত এসে আবার দ্বিতীয় গ্লাসটা নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি গো বলার সাথে সাথে কিন্তু তোমরা গ্লাস রেখে শুরু করবে তোমাদের হাতে। ঠিক আছে, ওকে, সো কাউন্টডাউন স্টার্ট। 1, 2, 3, and go! করো করো, হবে হবে হবে, হাত নামিয়ে ফেলতে হবে, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, হচ্ছে 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 হচ্ছে, হাত দেওয়া যাবে না, একজনের পড়ে গেছে, যার পড়ে গেছে তাকে আবার আসতে হবে।
একদম খেলা যাবে না আস্তে 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 হবে 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 বন্ধু হবে চলে যাচ্ছে আস্তে আস্তে যেতে হবে তাড়াহুড়ো করা যাবে না একদম তাড়াহুড়ো করা যাবে না হয়ে গেছে আসো 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 পরবর্তী নিয়ে যাও ওকে আমার বন্ধুদের কিন্তু অনেকেই শেষ ওকে কাউন্টডাউন স্টার্ট করে ফেলবো আমরা এখনি সময় শেষের দিকে হয়ে গেছে চলে গেছে যাবে 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 ওকে আর মাত্র দুটো বাকি আর মাত্র দুটো বাকি 10 9 8 7 6 5 4 3 2 1 টাইমস আপ চমৎকার সবাই চলে আসো দর্শক আমি কিন্তু এই গেমের প্রথম যে হয়েছে তাকে পেয়ে গেছি রাফসান আমার বন্ধু চলে আসো ক্লাস 5 এর রাফসান ও হয়েছে প্রথম তালি দাও সবাই তোমাদের বন্ধু প্রথম হয়েছে এবং রাফসান তোমার জন্য আর টিভি ইফাত তুলো টিফিন ব্রেকের পক্ষ থেকে রয়েছে একটা আকর্ষণীয় গিফট এটা রইল তোমার জন্য আর তোমাদেরও কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই কেননা তোমাদের জন্যও কিন্তু কিছু না কিছু রেখেছি তোমাদের সবার জন্য রয়েছে চিপস ইফাত তুলো টিফিন ব্রেক দর্শক স্কুল জীবনে কালারিং পেন্সিল নিয়ে খাতায় আঁকিবুকি করা আমাদের সবারই খুব পছন্দের তাই আমার বন্ধুদের জন্য এবার রয়েছে একটা ড্রয়িং কম্পিটিশন তারা প্রস্তুত তাদের রং পেন্সিল আর কাগজ হাতে চলুন দেখে আসি তাদের সুন্দর সুন্দর ছবিগুলো দর্শক এতক্ষণ চলছিল ছবি আঁকার প্রতিযোগিতা এবং আমার বন্ধুরা সবাই চমৎকার সব ছবি এঁকেছে এবং সেই ছবিগুলো কিন্তু ইতোমধ্যে সাগর স্যারের হাতেও চলে গেছে আমি সাগর স্যারকে ডেকে নেব এবং জানবো আজকে আমার কোন বন্ধুরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে স্যার আপনি প্লিজ আমাদের কাছে আসুন এবং আমাদেরকে জানান যে আমার কোন বন্ধুরা আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তিনটা ছবি পেয়েছি আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রথম হয়েছে এই ছবিটি সে হচ্ছে সাফওয়ান ইসলাম আদিব দ্বিতীয় হয়েছে এই ছবিটি মির্জা মুশফিক তৃতীয় হয়েছে আলিফ এই ছবিটি দর্শক আমাদের আজকে ড্রয়িং কম্পিটিশন শেষ হয়ে গেছে এবং আমি কিন্তু আমার তিনজন বন্ধুকে পেয়ে গেছি যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে সাফওয়ান যে হয়েছে প্রথম এবং মুশফিক হয়েছে দ্বিতীয় এবং আলিফ হয়েছে তৃতীয় তোমাদের তিনজনের জন্য এই ইফাত পিলো টিফিন ব্রেক অনুষ্ঠানের পক্ষ থেকে রয়েছে গিফট এই রইল এটা তোমার জন্য এই রইল এটা তোমার জন্য এবং এই রইল এটা তোমার জন্য এবং তোমরা যারা যারা আজকে ড্রয়িং করেছো তোমাদের জন্যও কিন্তু রয়েছে ইফাত পিলার পক্ষ থেকে একটি করে চিপস ইফাত পিলার টিফিন ব্রেক রনি দরজাটা খোল শুনছো মেহমান এসছে ওই কাজু বিস্কুটটা দাও আরে তোমরাই তো সব শেষ করে দিলে মেহমান কোথায় তুমি তো মেহমান ছাড়া দাও না আসল কাজু বাদামে ভরা ও ফ্রেশ বাটারের সাথে ইফাত কাজু ডিলাইট বিস্কিট শুধু মেহমানের জন্য নয় ইফাত শুরু হোক বিশুদ্ধতায় মডেল কলেজে আমার দুজন বন্ধু নাফিস এবং নিশর্গ রয়েছে এখন আমার সাথে নিশর্গর সামনে রয়েছে তবলা আর নাফিসের সামনে রয়েছে হারমোনিয়াম তারা দুজনের কম্বিনেশনে চমৎকার একটা গান আমাদেরকে শোনাবেন নাফিস তার কণ্ঠে শোনাবেন এবং হারমোনিয়াম বাজাবেন আর নিশর্গ রয়েছে তবলাতে তাহলে চলুন দর্শক তাদের এই গানটা দেখে আসি চাতুরি করি আমরে চাতুরি করি আমরে পান্ধিয়া পিরি তেরি ডোরে
করে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বোনা, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে, হাই হাই সাদা দিলে কাদা লাগাই গেলি রে বোনা, সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়ি পিড়ি দূরে, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়ি তেরি দূরে, বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি। পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই, তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি আয়, পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই, তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি, কতই না সোহাগ করিয়া শিখাইয়া, কতই না সোহাগ করিয়া হসে পিড়ে শিখাইয়া, কোরআনে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে হাই হাই সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। কতদিনের কত কথা হৃদয়ে মোরা ছেলে কাঁথা, কিশোর ভুলাছি সকলে হাই, কতদিনের কত কথা হৃদয়ে মোরাছি গাথা, তুই নিশ্চুর ভুলাছি সকলে, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন স্বপ্নের তোরে দেখি তখন, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি রে তখন, পাই না তোরে আবার চক্ষু মেলি রে বন্ধুয়া, পাই না তোরে আবার চক্ষু মেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে হাই হাই সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতির দূরে, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতির দূরে, বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি হাই হাই, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি। দর্শক, এখন হবে কুইজ কম্পিটিশন, আর জানবো আমার কোন বন্ধু কত বেশি জানে। আমার 10 জন বন্ধু 5 জন 5 জনের গ্রুপ করে বিভক্ত হয়ে গেছে, দেখা যাক কোন গ্রুপ সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পারে। তো বন্ধুরা, তোমরা প্রস্তুত? ঠিক আছে, তো একদম প্রথম প্রশ্নটা বলছি তোমাদেরকে, তোমরা যেই পারবে হাত তুলবে, তারপরে আমি তোমাদের কাছ থেকে উত্তরটা নিব, ঠিক আছে? ওকে, তোমাদের জন্য একদম প্রথম প্রশ্ন হচ্ছে, কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? সবার আগে আমার বন্ধু হাত তুলেছে, বন্ধু কি হবে উত্তর? একদম সঠিক উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি?
আমার এই বন্ধু সবার আগে হাত তুলেছে, কি হবে উত্তর? একদম ঠিক আছে। বন্ধুরা আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? এবারে আমার বন্ধু আগে হাত তুলেছে, কি হবে? কামরুল হাসান। একদম সঠিক উত্তর। দর্শক এখন পর্যন্ত কিন্তু আমার বাম পাশের গ্রুপটা এগিয়ে আছে, ডান পাশের গ্রুপের কি অবস্থা সেটা দেখা যাক। আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? বন্ধু আগে হাত তুলেছো, কি হবে? 75। একদম সঠিক উত্তর। পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জাতীয় শিশু দিবস কত তারিখে পালিত হয়? বন্ধু তুমি সবার আগে হাত তুলেছো, কি হবে উত্তর? একদম সঠিক। পরবর্তী প্রশ্ন, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটিকে রচনা করেন। বন্ধু সবার আগে হাত তুলেছো, কি হবে উত্তর? আব্দুল গফফার চৌধুরী। একদম সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা, এই পর্যায়ে প্রশ্নটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? কেবলমাত্র আমার একজন বন্ধু এবার হাত তুলতে পেরেছে, কি হবে উত্তর? একদম সঠিক। দর্শক এখন পর্যন্ত আমার বাপাশি গ্রুপটাই কিন্তু দৌড়ে এগিয়ে আছে, আর আমার হাতে আছে মাত্র তিনটি প্রশ্ন। এ পর্যায়ে প্রশ্নটি হচ্ছে আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? বন্ধু সবার আগে হাত তুলেছে, কত হবে? 6.15 কিলোমিটার। একদম সঠিক। বন্ধুরা আর মাত্র দুটো প্রশ্ন বাকি আছে। এই পর্যায়ে প্রশ্নটি হচ্ছে মুজিবনগর কোথায় অবস্থিত? বন্ধু সবার আগে হাত তুলেছে, কি হবে উত্তর? একদম সঠিক। একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা, এবার দেখা যাক শেষ প্রশ্নটির উত্তর কোন গ্রুপ দিতে পারে। শেষ প্রশ্নটি হচ্ছে বাংলা গদ্যে বিরাম চিহ্ন বা যতি চিহ্নের প্রবর্তক কে? বন্ধু কি হবে উত্তর? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম সঠিক। দর্শক কুইজ কম্পিটিশন শেষ হয়ে গেল, এবং আমার বাঁ পাশে যারা আছে সেই গ্রুপটা কিন্তু সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পেরেছে, তাই তাদের জন্য রয়েছে ইফাত পিলো টিফিন ব্রেকের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বন্ধু এটা রইল তোমাদের জন্য। এবং বন্ধুরা তোমরা যারা বিজয়ী হতে পারোনি তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কেননা তোমাদের জন্য ইফাত পিলোর পক্ষ থেকে রয়েছে গিফট। এমনিতে খুব ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক আর টিভি ইফাত পিলো টিফিন ব্রেক অনুষ্ঠানে এখন রয়েছে একটি পারফরমেন্স। আমার বন্ধুরা কিন্তু রয়েছে আমার সাথে এবং তারা সম্পূর্ণ প্রস্তুত। সাথে রয়েছে হারমোনিয়াম আর তবলা, বুঝতেই পারছেন এখন দলীয় গান হবে। তাহলে চলুন দর্শক দেখে আসি তাদের দলীয় গান। হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে
রাতে ধরতে জানি তোমার ভয় নেই মা দর্শক, আমার বন্ধুদের গান আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, তাই না? কারণ আমার তো অনেক পছন্দ হয়েছে। আর তার জন্য ইফাত পিলার টিফিন ব্রেকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি। বন্ধুরা, এটা তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য। আর এছাড়াও কিন্তু তোমাদের জন্য রয়েছে ইফাত পিলার পক্ষ থেকে একটি চিপস। আরটিভি ইফাত পিলো টিফিন ব্রেক অনুষ্ঠানের পক্ষ থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলীদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ। এছাড়াও রয়েছে একটি সম্মাননা স্মারক। দর্শক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিবেশটা ভীষণ সুন্দর, কেননা এখানে রয়েছে অনেক গাছ, সবুজের সমাহার। এমন সুন্দর পরিবেশ, প্রকৃতি যদি আপনি চান, তাহলে আপনার বাসায় এবং আপনার বাসার চারপাশে গাছ লাগান এবং গাছের পরিচর্যা করুন। তাহলে আপনি নিজেও ভালো থাকবেন, পরিবেশও ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্কুলে আমার নতুন বন্ধুদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরটিভির সাথেই থাকুন।